জিয়াসমিন বেগম সোফায় বসে চোখের পানি ফেলছেন। আজ 3 মাস যাবত গোলবাহার খুব বেশি বিগড়ে গেছে, অবদ্ধতা বেড়ে গেছে বহুগুণ। তবুও জিয়াসমিন বেগম অপেক্ষায় আছেন, একদিন তার মেয়ে সব বুঝবে। জিয়াসমিন বেগম বিধবা হন যখন গোলবাহারের 2 বছর। গোলবাহারের দাদা দাদি নেই, চাচা ফুপুও নেই, বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন গোলবাহারের বাবা। গোলবাহারও তার মা বাবার একমাত্র মেয়ে, তবে এখন শুধু মায়ের একমাত্রই মেয়ে। স্বামী মারা যাওয়ার পর জিয়াসমিন বেগম তার শিক্ষাকে কাজে লাগাতে সিলেটে অগ্রগামী স্কুলে শিক্ষকতা শুরু করেন। স্বামীর রেখে যাওয়া বাড়িটা এখন মা মেয়ে শেষ সম্বল। একটা কাজের মেয়ে রাখেন ছোট গোলবাহারকে দেখে রাখার জন্য। সকাল 8টা থেকে 2টা পর্যন্ত তিনি স্কুলে থাকেন। বাসায় এসে গোলবাহারকে গোসল করানো খাওয়ানো সব সম্পূর্ণ করেন। আবার বিকেলে বাসায় কয়েকটা স্টুডেন্ট আসতো প্রাইভেট পড়তে। এভাবে হাজার ব্যস্ততার মাঝে আদর যত্ন করে বড় করেন গোলবাহারকে। আম্মু আম্মু আম্মু, বয়রা হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছ না ডাকছি যে? জিয়াসমিন বেগম চোখের পানি মুছে দৌড়ে আসেন মেয়ের রুমে। এতক্ষণ কাঁদছিলেন কথাটি লুকিয়ে তিনি হেসে বললেন, সরি মামুনি, রাগ করো না, একটু চোখ লেগে গিয়েছিল। গোলবাহার কপাল কুচকে তাকায় বিরক্ত নিয়ে বলে, এতটা কেয়ারলেস কেমনে হয় একজন শিক্ষিকা? মেয়ের বন্ধুবান্ধব এসেছে বাসায়, ওদের খেয়াল না রেখে ঘুম আসে কোন মায়ের? মনের ব্যথা লুকিয়ে তিনি হাসিটা দীর্ঘ করে বলেন, আমি তো আসছিলামই, তুমি তো তাড়িয়ে দিয়েছিলে মামুনি। গোলবাহার মায়ের বকুনি একদমই নিতে পারে না, ইচ্ছে হয় অনেকগুলো কথা শুনিয়ে দিতে, কিন্তু রুমে অনেক ফ্রেন্ড আছে, তাই নিজেকে কন্ট্রোল করে বলল, ওদের নাস্তার ব্যবস্থা কি করলা? সুমির আছে, এতক্ষণ হয়তো শেষ রান্না, জাস্ট 2 মিনিট, আমি নিয়ে আসছি। জিয়াসমিন বেগম বেরিয়ে যান। গোলবাহারের মাথার র কাঁপছে রাগে। সুমিকে দিয়ে রান্না সে একদম পছন্দ করে না। ফ্রেন্ডসদের দিকে হেসে তাকায়, বলে, তোরা আড্ডা দে, আমি আসছি। জিয়াসমিন বেগম রান্নাঘরে আসেন, স্যাক করে গলা পরিষ্কার করে সুমিকে বলেন, কিরে কতটুকু? জি খালাম্মা, শেষ, দেখি শুনিস বিজ্ঞান না হয়, মেয়ের বকা শোনাইস না, আপনি মা হইয়া মেয়ের এত ডরান কেন খালাম্মা? জিয়াসমিন বেগম হাসল, বলল, তুই বুঝবি না। রান্নাঘরে গোলবাহারের আগমন, কপাট রাগ নিয়ে মাকে বলল, ব্রেড পাকোড়া স্যান্ডউইচ কতটা বাজেভাবে সুমি বানায় জানো না তুমি? তবু ওরে কেন এই দায়িত্ব দিয়েছ? আমি শিখিয়ে দিয়েছি মামুনি, সত্যি মজা হয়েছে, খেয়ে দেখো। তবুও বাসাই তো থাকো এখন, গ্রীষ্মে বন্ধ স্কুল, নিচে রাতলে কী হতো এমন? সুমি ফোরন কাটল, খালাম্মা শরীরটা ভালো না আফা, আপনি তো খোঁজ খবর রাখেন না, ডাক্তার কইছে আগুনের কাছে কম থাকতে। গোলবাহার সুমিকে ধমক দেয়, তারপর মার দিকে রেখে একবার তাকিয়ে চলে যায়। সুমি ঠোঁট বাঁকিয়ে জিয়াসমিন বেগমকে বলে, খালাম্মা মেয়ে শাসন করেন, নইলে দেখবেন আর হাতের মুঠাই নাই, আপনার মায়েরা আমার একটুও ভালো লাগে না, খালে আপনার লাইগা কাম করতে আই। জিয়াসমিন বেগম হেসে ব্রেড পাকর আর চ্যাপটা প্লেট নিয়ে আর বলে, এমন করে বলিস না, আমারই তো মেয়ে, আমি ছাড়া ওর কী আছে, আর ওর ছাড়া আমারই বা কী আছে? আপনারে কেউ না থাকতে পারে, কিন্তু আপনার মায়ের অনেক পোলা বন্ধু আছে, ডাইনির মতো কতগুলা মেয়ে বান্ধবী আছে। চুপ কর, জলদি সব কিছু সাজিয়ে দে, বাচ্চাগুলো অনেকক্ষণ হয়েছে আসছে। গোলবার রুমে একটা মিউজিক বক্স আছে, মায়ের আলমারি থেকে টাকা চুরি করে সে কিনেছে। নিশা গোলবাহারকে বলল, গান দে একটা, একটু নাচি সবাই, বোরিং হয়ে যাচ্ছি। গোলবাহার একটু নিভে, মিউজিকের আওয়াজে জিয়াসমিন বেগমকে অসুস্থ করে দেয়, তাই সে বলল, ফোনে গান দিচ্ছি, ওয়েট। নিশা আক্ষেপ নিয়ে বলল, দূর, ভাবলাম সবাই একসাথে হয়েছি, একটু গান বাজিয়ে নাচবো, আনন্দ করব। গোলবাহারের মত পাল্টে যায়, নিশার হাত ধরে বলে, বেবি মন খারাপ করিস কেন, ওয়েট, মিউজিক বক্স অন করছি। নিশা, ইকরা, রিনি, জোনায়েদ, রাফি সহ বাকি ছেলেগুলো উল্লাসিত হয়ে বলল, হিফ হিফ হুররে। জিয়াসমিন বেগম আর সুমি ব্রেড পাকোড়া স্যান্ডউইচ কোক পানি দিয়ে চলে যায়, কিন্তু খাওয়ার তালে নেই গোলবাহারে ফ্রেন্ডস মহল, তারা নাচের তালে। জিয়াসমিন বেগম রুমে এসে দরজা লাগিয়ে দেন, তিনি একদম নিতে পারেন না এত আওয়াজ, মাথা ধরে আসে, কিন্তু কিছুই করার নেই, মেয়েকে মানা করা যায় না এখন তো কিছুতেই। এই তো 1 মাস আগে প্রথম গোলবাহার ছেলে ফ্রেন্ড নিয়ে বাসায় আসে, তা নজরে পড়ে এলাকার মানুষের। আবার মিউজিক বক্স চলছিল উচ্চ আওয়াজে। জিয়াসমিন বেগম বাড়ি ফিরছিলেন, তখন শফিকের বাবা জিয়াসমিন বেগমকে আটকিয়ে বলেন, আপনি মেয়েদের স্কুলের একজন গুণী শিক্ষিকা, মেয়েদের শিক্ষা দেন, আর সেখানে নিজের মেয়ে এসব জামাকাপড় পরে, আজ আবার দেখলাম একঝাঁক ছেলে নিয়ে বাসায় ঢুকতে। শুনে জিয়াসমিন বেগম আহত হন। এর মাঝে আরেকজন এসে বলল, যে নিজের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারেনি সে অন্য মেয়েদের কীভাবে দিবে ভাই? জিয়াসমিন বেগম বুক ভারী হয়ে আসে, এমন কথা কখনো শুনতে হবে ভাবেনি, স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর হেসে বলেন, বাচ্চা মেয়ে, বোঝে কম, আমি ওকে বুঝাবো। অনেকটা রাগ নিয়ে তিনি বাসায় ঢুকলেন, কলিং বেল চাপতে সুমি এসে দরজা খুলে দেয়। তিনি ভ্যানিটি ব্যাগ সোফায় রেখে মেয়ের রুমে আসেন, রাগ নিয়ে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দেন মেয়ের গালে।
গোলবাহার স্তব্ধ হয়ে যায়। তিনি রাগ নিয়ে বলেন, আমি তোমায় এই শিক্ষা দিয়েছি গোলবাহার, নৈতিকতা শেখাইনি তোমায়, এভাবে সমাজের চোখে আমাকে নিচু করে তুমি কি পাচ্ছ। গোলবাহার আহত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে, চোখ লাল হয়ে এসেছে। রুমে উপস্থিত সব ফ্রেন্ডরা বেরিয়ে যায়। জেসমিন বেগম চলে আসেন নিজের রুমে। ওনার খুব কষ্ট হচ্ছে, এই প্রথম তিনি মেয়েকে মেরেছেন, একটা মাত্র মেয়ে যাকে নিয়ে তার দুনিয়া। আর সেই মেয়ের গালে হাত তুলতে তিনি বাধ্য হয়েছেন। চোখের চশমাটা খুলে তিনি গোসলে ঢোকেন। গোসল থেকে বেরিয়ে মেয়ের রুমে আসেন, দেখেন দরজাটা লাগানো। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি, হয়তো মেয়ে তার কাছে শুয়ে। তিনি ড্রয়িং রুমে আসেন, সুমিকে ডেকে বলেন, কী রে সুমি খেয়েছিস, তোর আফামনি খেয়েছে। হা খালাম্মা আমি খাইছি, আফা খায় নাই, ডেকে নিয়ে আয়। আচ্ছা খালাম্মা, সুমি একটু পর এসে বলে, আফা সারা দেয় না, রাগ করছে, আজ ছেড়ে দে, রাগ কমক। রাত আটটা হয়ে যায়, দুপুর থেকে দরজা লাগানো। জেসমিন বেগম অনেকবার ডেকেছেন, সাড়া পায়নি। গোলবাহার নিজের ক্ষতি করার মতো মেয়ে নয়, রক্ত সে খুব ভয় পায়। যখন এতক্ষণ হয়ে গেল সাড়া নেই, তখন তিনি ভয় পেয়ে যান। বাইরে থেকে দুজন পুরুষকে ডেকে এনে দরজা ভাঙান, দেখেন হাতে রক্তাক্ত গোলবাহার, পাশে ব্লেড, বিছানা ফ্লোরে পড়ে আছে। আত্মা কেঁপে ওঠে জেসমিন বেগমের। প্রতিবেশী দুইজন গোলবাহারকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বলে, রগে ব্লেড লাগেনি, তাই মেয়েটা বেঁচে আছে, আর ঘুমের ঔষধ খাইছে, যার জন্য এতক্ষণ ঘুমাইছে। সেদিন জেসমিন বেগম চেনা জানা দুনিয়াটা অচেনা হয়ে যায়। এত শান্তপ্রিয় ভীতু মেধাবী মেয়েটা এমন কিভাবে হলো, এতটা বিগড়ে কিভাবে গেল। ভার্সিটি ভর্তি হবার পর থেকে মেয়েটার মধ্যে চেঞ্জ আসে, আস্তে আস্তে এই পর্যায়ে সঙ্গদোষে লোহা বাসে। কথাটি সত্য প্রমাণ করলো গোলবাহার। দুপুর থেকে রাত দশটা অবধি বন্ধুবান্ধব বাসায় ছিল। যখন চলে যায় জেসমিন বেগম হাসি মুখে বিদায় দেন। গোলবাহার গেট অবধি এগিয়ে দিতে আসে, নিশা হাত বাড়িয়ে বলল, গোল্লাবাহার বেবি বাই। জোনায়েদ নিশার মাথায় গাঁট্টা মেরে বলল, গোল্লাবাহার না গোলবাহার হবে। নিশা তাচ্ছিল্য হেসে বলে, গোলবাহার কোনো নাম হলো, এত বড় নাম, বুড়ি মহিলাদের মতো মগা নাম। গোলবাহারের মনটা তিক্ত হয়ে যায়, তবুও ঠোঁটে হাসি রেখে বলে, বাই। গোলবাহার বাসায় ঢুকে দেখে ড্রয়িং রুমে মা বসে আছে, ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে বলল, গোলবাহার নামটা না রাখলেও পারতে আম্মু, কাউকে বলা যায় না এই নাম, শিক্ষিত হওয়া সত্ত্বেও এমন নাম কেন রাখলে। জেসমিন বেগম উত্তরে কিছু বলেনি। চোখে ভেসে ওঠে যখন গোলবাহার ক্লাস থ্রিতে পড়তো, স্কুল থেকে বেরিয়ে মাকে গলা জড়িয়ে ধরে বলেছিল, আম্মু থ্যাংক ইউ, ও মা আমার মামনিটা আজ এত খুশি কেন, আর থ্যাংক ইউ ব্যাপারটা কি, তুমি আমার বেস্ট মা, আমার এত সুন্দর নাম রেখেছো এই জন্য থ্যাংক ইউ। তাই তা কে বলল, মামনিটার নাম অনেক সুন্দর, বাংলা মিস বলেছে আমার নাম নাকি অনেক সুন্দর, সবার চেয়ে সুন্দর, আরও বলেছে এই নামটা যে রেখেছে সে নাকি আরও সুন্দর। আমি কি বলেছি জানো মা, কি বলেছি, আমার আম্মু দুনিয়ার সবার চেয়ে সবচেয়ে সুন্দরী, তাই আমার আম্মু আমাকে এত সুন্দর নাম দিয়েছে। সেদিন জিয়াসমিন বেগম গোলবাহারকে ঝাপটে ধরেছিলেন খুশিতে, এই নামটা চেঞ্জ করে ফেলবো আমি। জিয়াসমিন বেগম ভাবনা সুতো কাটে, বলেন, হুম করো, একটা ফ্ল্যাট কেন আম্মু, এই বাড়ি ভালো লাগে না, এত টাকা কই পাবো রে মামনি। গোলবাহার বিরক্ত নিয়ে উঠে দাঁড়ায়, রুমে যেতে যেতে বলল, আফসোস হয় কেন যে কোনো ধনী করে আমার জন্ম হলো না। জেসমিন বেগম চোখে জলে ভরে ওঠে, মেয়ে হয়তো জানে না ওনার বুকটা চোরমার হয়ে যাচ্ছে যখন গোলবাহার অন্য বাবা মায়ের সাথে নিজের বাবা মাকে তুলনা করে। গোলবাহার ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, জিয়াসমিন বেগম মেয়ের রুমে আসেন, মেয়ের মুখ পানে তাকিয়ে ভাবেন, দেখতে সে আগের মতোই কতটা মায়াবী, মনটা এমন তেতো হলো কেন রে মামুনি, বুঝো না তুমি ছাড়া আমার কেউ নেই। কাঁথা বুক অব্দি টেনে নেয়, আসার সময় মেয়ের কপালে চুমু এঁকে দেন। জিয়াসমিন বেগম রুমে এসে দরজাটা বন্ধ করে আলমারি থেকে মেয়ের ছোটোবেলার জামাকাপড়গুলো নিয়ে কাঁদেন, আহা কতটাই না পাগল ছিল গোলবাহার মায়ের জন্য, মাকে ছাড়া কিছুই বুঝতো না। একদিন জিয়াসমিন বেগম অভিমান করে বলেছিলেন, গোলবাহার না পড়লে তিনি চলে যাবেন আল্লাহর কাছে, তাই গোলবাহার কি কানাটাই না করেছে, সারাদিন পড়েছে, তিনি খুব মিস করেন সেই দিনগুলো, আফসোস করেন যদি ফেরত পাওয়া যেত সেই সুন্দর দিনগুলি। জেসমিন বেগমের শরীরটা ভালো না, হার্টের প্রবলেম, ডায়াবেটিস, কিন্তু ওষুধ কিনে খান না, খাবেনই বা কীভাবে, শিক্ষকতা করে কি আর অঢেল টাকা পাওয়া যায়, মেয়ের প্রত্যেক দিনে টাকা দিতে হয়, কম টাকা দিয়ে হয় না, অনেক দিতে হয়, পার্টিতে যাবে জামা দরকার, বিয়েতে যাবে জামা দরকার, বন্ধুবান্ধবদের ট্রিট দিবে টাকা দরকার, কিন্তু ইদানিং টাকার অঙ্কটা বেড়ে গেছে। তিনি ভিতরে ভিতরে ভয় পান, মেয়ের তো কোনো নেশা আসক্ত হচ্ছে না তো, আবার টাকা না দিলেও তো মেয়ের ব্ল্যাকমেল, হাজারটা নিজের ক্ষতি করার ভয় দেখায়, আদর সাহস কিছুই তো কাজ করছে না। ছুটি শেষে আর দুদিন আছে, তারপরে স্কুলে ব্যস্ত হয়ে পড়বেন জেসমিন বেগম, বড্ড ইচ্ছা হচ্ছে মেয়েকে নিয়ে ঘোরার। সাহস করে মেয়ের রুমে আসেন, গোলবাহার ফোনের সামনে বসে কথা বলছিল, সম্ভবত লাইভ এসেছে ফেসবুকে, এই মুহূর্তে ডাকাডাকি করলে রেগে কি করে বসে, তাই আর ডাকেনি, রুমে এসে বসেন, টিভি ছাড়েন, কিন্তু ভালো লাগে না টিভি, অসুস্থতা বাড়ছে দিন দিন, ওষুধ না খাওয়ার কুফল, বুকটা মাঝে মাঝে ব্যথা করে, ডায়াবেটিসও বাড়ছে বোধ হয়, এমন তো অবস্থা একজন সঙ্গী দরকার, কিন্তু কে হবে সঙ্গী, মেয়ে ছাড়া তো কেউই নেই। সুমিকে ডাকলেন,
সুমি। দুই এক মিনিটের মাথায় সুমি আসে, জিখালাম্মা তুই বিয়ে করছিস কবে? সুমি হকচকিয়ে তাকিয়ে বলল, এই জন্য ডাকছেন? জেসমিন বেগম হাসল, আদা শোয়া হয়ে বসেন, তারপর বলেন, আয় একটু গল্প করি, থালা বাসনগুলো ওসব পরে করিস, এখন আয় বস এখানটায়। সুমি বিছানায় জেসমিনের পাশে বসে। জেসমিন হেসে বলল, বয়স কত হলো? ওই তো 17। জেসমিন বেগম জোরে হেসে বলল, 2 বছর আগে যখন আমার বাড়িতে প্রথম আসলি তখনও বলেছিলি 17, তোর কি বড় হতে ইচ্ছা হয় না? না খালাম্মা, আমার তো 17 বয়সী। জিয়াসমিন বেগম আর কথা বাড়ান না, শুধু হাসেন। গুলবাহার বেরিয়ে যাচ্ছিল। জিয়াসমিন বেগম ডাকলেন, গুলবাহার। গুলবাহার বিরক্ত হয় কিন্তু প্রকাশ করেনি, দাঁড়ায় দরজার সামনে। জিয়াসমিন বেগম উঠে অনুরোধের গলায় বলল, কই যাচ্ছ মামুনি? আমার সাথে আজ একটু ঘুরবে? যা খেতে চাইবে দেব। কিঞ্চিত ভুরুকুচকে মায়ের দিকে তাকায় গুলবাহার, আর্তনা করে বলে, কি বলছো, তোমার সাথে আমার ঘোরার বয়স? এখন বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো, আর কই যাচ্ছি সেটা বলা যাবে না, ব্যক্তিগত অনেক ব্যাপার আছে। জিয়াসমিনের উত্তরে আসায় না থেকে গোলবার পেরিয়ে যায়। টুনি রাগ নিয়ে বলে, আপনি ভালা মানুষ, আমার আম্মা হইলে জুতা দিয়ে বাইরাইতো। জিয়াসমিন বেগম বাথরুমের দিকে যেতে যেতে বললেন, কখনো মারিনি মেয়েটারে, 1-2 বার মারছি, দেখিস না কি হয়েছে। থাক না, ওর মতো একদিন ঠিকই বুঝবে। স্কুল খোলা হয়েছে 2 দিন। জিয়াসমিন বেগম স্কুলে যান না, স্কুলের প্রধান আবু হানিফ স্যার কল করেন। জিয়াসমিন বেগম রিসিভ করেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি স্কুলে আসছেন না কেন? জি শরীরটা ভালো না। কবে নাগাদ আসতে পারবেন? আগামীকাল দেখে আসব। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল। জি বলুন। আমার বোনের ছেলের জন্য মেয়ে খুঁজছি। আপনি আর আপনার মেয়েকে তো আমি চিনি, আপনি যেমন বুদ্ধিমতী, আপনার মেয়েও। 2 বছর আপনার মেয়েকে দেখি না, কিন্তু এর আগে তো দেখেছি, যথেষ্ট সুন্দরী। আপনার মেয়ের জন্য আমার বোনের ছেলে উপযুক্ত মনে হলো। আমার ভাগ্নে কিন্তু কর্মঠ। জিয়াসমিন বেগম অপ্রস্তুত হয়ে পড়েন, মেয়ের বিয়ের কথা ভাবেননি কিন্তু এখন ভাবতে হচ্ছে, মেয়ে যেভাবে বিগড়ে যাচ্ছে। যদি স্বামী সংসার পেয়ে ঠিক হয়? তিনি উৎসাহিত হয়ে জিজ্ঞেস করেন, ছেলের ফ্যামিলি মেম্বার কতজন? মা আর ছেলে। ছেলের বোনের বিয়ে হয়ে গেছে। তাই তো বলছি আপনাকে। জিয়াসমিন বেগম খুশি হন, বলেন, ছেলে কি করে? অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করে দেশে জব করছে, আপাতত 6 মাস পর চলে যাবে। জিয়াসমিন বেগম মুখটা খুশিতে ভরে ওঠে। আচ্ছা, আপনি আমাকে কাল ছবি দেখায়েন। আচ্ছা ম্যাডাম, আজ রাখি। জি, আল্লাহ হাফেজ। এরপরের দিন ছেলের ছবি দেখেন জিয়াসমিন বেগম, খুব পছন্দ হয়, নাম ইক্তিকার ফোয়াদ। ছবিটা নিয়ে আসেন মেয়েকে দেখাতে। দিনটা শুক্রবার, শরীরের মাঝে মাঝে কেঁপে উঠছে জিয়াসমিন বেগমের। টুনি আসেনি, কল করে জানিয়েছে আজকে আসবে না, অসুস্থ নাকি খুব। জিয়াসমিন বেগম মাথা ধরে নিয়ে মেয়ের জন্য নুডলস পরিবেশন করছেন। আম্মু পেটে ক্ষুধায় মরে যাচ্ছে, আমার নাস্তা কই? জিয়াসমিন বেগম রান্নাঘর থেকে উত্তর দেন, আসছি মামুনি। গোলবাহারের সামনে নুডলসের বাটি রাখেন তিনি, গোলবাহারে ফোনে মগ্ন। জিয়াসমিন বেগম বলল, অনেকক্ষণ হয়েছে উঠছো, খেয়ে নাও। গোলবাহার ফোন থেকে চোখ না সরিয়ে বলে, আচ্ছা যাও এখন। জিয়াসমিন বেগম সাবধানে বলেন, মামুনি একটা কথা বলি। গোলবাহার ফোনে কিছু একটা করছে, মেয়ের কথায় বিঘ্ন ঘটছে, কপাট রাগ নিয়ে তাকায়, বলে, কি কথা? জিয়াসমিন বেগম মেয়ের দু হাত ধরে অনুরোধ নিয়ে বলেন, মামুনি তোমার কাছে আর কখনোই কিছু চাইবো না, আজ একটা জিনিস চাইছি, প্লিজ আম্মু ফিরিয়ে দিও না। গোলবার হকচকিয়ে ওঠে, বলল, কি? একটা ছেলে দেখছি তোমার জন্য, খুব ভালো ছেলে, খোঁজ নিয়েছি, দেখতে সুন্দর। গোলবার চেঁচিয়ে উঠল, কি? জিয়াসমিন বেগম সলসল চোখে তাকান। গোলবার একটু নিবল, বলল, ছেলে কি করে? অস্ট্রেলিয়া থেকে পড়া শেষ করেছে, জব করছে, 6 মাস পর আবার চলে যাবে মা বউ নিয়ে। গোলবার মনে মনে খুশি হয়, ছেলের তাহলে টাকা আছে অনেক, টাকা ছাড়া দুনিয়া চলে নাকি? গুলবাহার রয়ে শুয়ে বলল, আচ্ছা দেখো। জিয়াসমিন বেগম অবাক হন, সেই সাথে খুশিও। বিকেলে বুকের যন্ত্রণাটা বেড়েছে 1000 গুণ। বিছানায় কাতরাতে থাকেন জিয়াসমিন বেগম, বাসায় সুমি নাই যে একটু পানি চাইবে। গুলবাহার বেরিয়ে যাচ্ছিল, আজ তার বেস্ট ফ্রেন্ড নিশার জন্মদিন, তার কাছে আজ শ্রেষ্ঠ দিন। জিয়াসমিন বেগম উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না, জোর করে হাসি ফুটিয়ে ঠোঁটে গুলবাহারকে ডেকে বললেন, মামুনি এক গ্লাস পানি দিয়ে যাও। গোলবাহার বিরক্ত হলেও এক গ্লাস পানি এনে দেয়। জিয়াসমিন বেগম বলেন, মা একটু আমার কাছে থাকবি? গোলবাহার ফোঁস করে উঠে বলল, আমি এক জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছ না, আজ ইম্পর্টেন্ট একটা দিন, ইচ্ছে করে কেন এমন করছো? একদমই কথাগুলো বলে গোলবাহার বেরিয়ে যায়। জিয়াসমিন বেগম চোখের জল লুকিয়ে হাসেন, বলেন, আল্লাহ মেয়েটার হেদায়েত করো, সঠিক পথ দেখায়ও। তারপর ধীরে ধীরে উঠে বসে পানি খায়, ফোনটা হাতে নিয়ে হানিফ স্যারকে কল করেন, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল। জি বলুন। আগামী বুধবার ছেলেকে নিয়ে আমার বাসায় আসবেন? আলহামদুলিল্লাহ, আমি জানাচ্ছি ওদের, ধন্যবাদ। শুয়ে থাকতে ভালো লাগছে না জিয়াসমিন বেগম, বেরিয়ে আসেন বাইরে, ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেন, অস্থির লাগছে খুব। পাশের ছাদে একজন বৃদ্ধা বসেছিলেন, জিয়াসমিন বেগম কথা বলার জন্য ডাকছেন, চাচি কেমন আছেন? বৃদ্ধা রোদ পোহাচ্ছিলেন, কারো ডাক শুনে চোখের চশমাটা ঠিক করে তাকান। জিয়াসমিন বেগমকে দেখে বললেন, জিয়াসমিন না,
জি চাচি। অনেকক্ষণ কথা হয় দুজনের মাঝে, কথার মাঝে জেসমিন বেগম মাথাটা ঘুরে ওঠে, তিনি সাদের মেঝেতে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে আচমকা লুটিয়ে পড়েন। বৃদ্ধা আঁতকে ওঠে, গলায় যতটুকু জোর আছে সবটুকু দিয়ে ছেলেকে ডাকেন। এরপরের দিন দুপুর 2টা অবধি জেসমিন বেগম লাশ হয়ে গুলবাহারের জন্য অপেক্ষা করছে প্রতিবেশীরা, কিন্তু গুলবাহারে আসা নাম নেই। বাধ্য হয়ে জেসমিন বেগমকে দাফন করা হয়। গুলবাহার নিশার বার্থডে উপলক্ষে আনন্দ ফুর্তির জন্য ফ্রেন্ডদের সাথে অতিরিক্ত মাদক সেবন করেছে। রাত থেকে নিশার বাসায় মরার মতো ঘুমাচ্ছে সে। বিকেলের দিকে গুলবাহার বাসায় আসে। আসার পথে ভাবছিল মাকে কি বলবে। একটা রাত সে বাইরে ছিল, বাসার বাইরে থেকে আতর, গোলাপ জলে ঘ্রাণ পায় সে। উৎসুক হয়ে বাসায় ঢোকে, দরজা খোলায় গুলবাহার দ্রুত ঢোকে। ড্রয়িং রুমে ফ্লোরে সুমি মাথায় হাত দিয়ে বসে আছে। অস্পষ্টভাবে গুলবাহারকে ডাকে, সুমি। সুমি তাকায়, গুলবাহারকে দেখে উঠে দাঁড়ায়। গুলবাহারকে আচমকা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। গুলবাহার হতবাক, সেই সাথে বুকে চিনচিন ব্যথা। সুমিকে সরিয়ে মায়ের রুমে আসে, দেখে নাই। গুলবাহারের মাথা ঘুরিয়ে ওঠে, সুমিকে ডাকে, এই সুমি। সুমি, আম্মু কই? সুমি দৌড়ে আসে, সে কিছু বলতে পারছে না। গুলবাহার ক্ষীণ সুরে বলে, স্কুলে কাজে আটকে গেছে না খালাম্মা আর নাই আফামনি, গতকাল বিকেলে চইলা গেছে আকাশে। গুলবাহারের শরীরটা ঝাঁকিয়ে ওঠে, ধপ করে ফ্লোরে বসে। সুমির কান্নার বেগ বেড়েই চলছে। সেই দিন ভোর রাতে ঘুমায়নি গুলবাহার। ফোনে মন নেই, গান শোনায় মন নেই, ফ্রেন্ডদের কলও রিসিভ করে না। মায়ের রুমের ফ্লোরে শুয়ে আসে বিকেল থেকে। সন্ধ্যায় একবার পাথরের মতো অনুভূতিহীনভাবে কবরটা দেখে আসে মায়ের। ভাবে বিগত দিনের সবগুলো ব্যবহারের কথা, কেন করছে এমন সে। তার মা তো অন্য মায়েদের মতো ছিল না, বেস্টফ্রেন্ডের মতোই ছিল, তবুও কেন সে ফ্রেন্ডের আশায় মাকে দূরে রেখেছিল। এত যখন অবহেলা করেছিল তাহলে এমন তীব্র কষ্ট কেন হচ্ছে। ফজরের দিকে চোখটা লাগে। নিশা জুনায় সহ বাকি ফ্রেন্ডরা আসে 10টার দিকে। গুলবাহারকে তারা সারা রাত কল করলো, ধরলো না কি হয়েছে দেখার জন্য আসা। সুমি দরজা খুলে দেয়, নিশাকে দেখিয়ে দেয় জেসমিন বেগমের রুমে। ওরা এসে দেখে গুটিশুটি মেরে ফ্লোরে ঘুমাচ্ছে গুলবাহার। চেহারা বিধ্বস্ত অবস্থা, হকচকিয়ে একজন আরেকজনের দিকে তাকায়। সুমি জুনায়েদকে জিজ্ঞেস করে, কি হয়েছে? খালাম্মা মারা গেছে শুক্রবার বিকেলে। আফামনি শেষবারের মতো খালাম্মার মুখটাও দেখতে পারে নাই। দলটা হঠাৎই স্তব্ধ হয়ে যায়। জুনায়েদ বিড়বিড় করে, ও মাই গড! নিশা গুলবাহারকে ডাকে। গুলবাহার চোখ খুলে নিশাকে দেখে আচমকায় রেগে যায়, ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আশমিক ঘটনায় সবাই হতবাক। গুলবাহার কেঁদে উঠে বলে, তোরা আমার জীবনের অভিশাপ, তোদের সঙ্গ পেয়ে আমার আজ এই দশা। আমার মা মইরা গেছে বুঝতাসোস? আমার জীবনটা থেমে গেছে মনে হইতাছে। তোদের সময় দিতে গিয়ে, তোদের খুশি করতে গিয়ে আমার মারে কষ্ট দিছি। বিশেষ করে নিশা, তুই, তোর কথায় সর্বপ্রথম আমি মায়ের সাথে তর্ক করেছি। বের হওয়া সবাই, কেউ আসবি না আমার কাছে। আম্মু অনেকবার বলেছে নিশার সাথে মিশিস না, তবুও মিশেছি একটা ড্রাগ আসক্ত মেয়ের সাথে। নিশা কয়েকটা কথা শোনাতে গিয়েও চুপ হয়ে যায়, বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই বেরিয়ে যায়। গুলবাহার কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে। অতিরিক্ত কান্নার কুফলে রাতে জ্বর ওঠে অনেক গুলবাহারের। সুমি ঘুমিয়েছে অনেকক্ষণ, শরীরে এত অশান্তি করছে, মাথার রক ব্যথায় তপট করছে, শরীর কাঁপছে, কিন্তু পাশে কেউ নেই। অথচ আগে সারা রাত জেগে মা নামক মানুষটা জলপট্টি দিত, মাথায় হাত বুলিয়ে দিত, কি খাবি মা, অশান্তি লাগছে বেশি, একটু ঘুমাও মামুনি। মায়ের হাতের স্পর্শ পেতে খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু মা তো চলে গেছে হাতের নাগালের বাইরে। শরীর অশান্তি বেড়েই চলছে। কাপা হাতে ফোন নিয়ে নিশাকে কল করে, এক এক করে সবাইকে করলো, কিন্তু কেউই আসতে পারবে না। নিশা তো চূড়ান্ত অপমান করে বলে দিয়েছে, সে আর গুলবাহারের মুখ দেখতে চায় না। হাজার কষ্টে গুলবাহারের হাসি, যাদের জন্য মাকে মূল্যায়ন করেনি আজ তাদের কীরূপ। মা তো মাই, মায়ের জায়গা সবার উপরে, মাকে খুশি করতে পারলে চারপাশ বেহেস্ত। অথচ আমরা, গুলবাহার ধীরে ধীরে উঠে বসে, লাবণ্যময়ী মুখ দুদিনে মায়ের অভাবে চুপসে গেছে। গুলবাহার জেসমিন বেগমের রুমে আসে। জেসমিন বেগমের একটা শাড়ি বুকে জড়িয়ে কেঁদে ওঠে। সুমি জাগে, গুলবাহারের মাকে খুব মনে পড়ছে, বড্ড একা লাগছে, মনে হচ্ছে পুরো দুনিয়াতে সে একা, কোনো এক গভীর জঙ্গলে সে একা, বড্ড একা। দরজা খুলে বেরিয়ে আসে। গভীর রাতে অন্ধকারে যে মেয়ে ভয় পায়, সে অন্ধকারে হেঁটে মায়ের কবরে যাচ্ছে। কতটা একা হলে মানুষ এমন করে। গুলবাহার দাঁড়িয়ে আছে মায়ের কবরের সামনে, শরীরটা অবশ হয়ে যাচ্ছে নিজের মমতাময়ী মায়ের কবর দেখে। শরীর হাড়জোর ছেড়ে দেয়। গুলবাহার লুটিয়ে পড়ে কবরের উপর, আঁকড়ে ধরে মায়ের কবর। এই আম্মু, আম্মু, এত শান্তিতে ঘুমাচ্ছ, তোমার গুলবাহার যে তোমাকে ছাড়া ঘুমাতে পারছে না। আম্মু, তোমার মায়া হচ্ছে না তোমার গুলবাহারের কষ্ট দেখে? তাহলে ফিরে কেন আসছো না? তুমি তো এমন ছিলে না মা, এত পাষাণ হয়ে গেছো আল্লাহর কাছে গিয়ে, ক্ষীণ সুরে কেঁদে কেঁদে বলল গুলবাহার। তারপর আর্তনা করেই কেঁদে বলল, আম্মু প্লিজ আল্লাহকে বলো রাস্তা দিতে তোমায় আমার কাছে ফিরে আসার। আম্মু, তুমি আমার বাচ্চা হয়ে আমার বুকে থাকবা, বিশ্বাস করো আগলে রাখবো তোমারে।
প্রমিস আম্মু, আমি আর তোমার অবাধ্য হব না, তোমার সব কথা শুনব। আম্মু আমায় মাফ করা যায় না? মাফ করে দাও, অসহনীয় যন্ত্রণা হচ্ছে আমার। আম্মু আমি তোমাকে আরও একবার চাই, ধুলোবালি জমাতে দিব না আর, প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যত্ন করে রাখবো। গুলবাহারের আর্তনা, আকাশ গাছপালা মাটি, রাতের ঝিঝি পোকা সব স্তব্ধ হয়ে গিয়েছিল, তবুও ফেরেনি জেসমিন বেগম। মায়ের কবরের উপরে কাঁদতে কাঁদতে প্রচুর জ্বর ঠান্ডায় সেন্সলেস হয়ে গুলবাহার। গুলবাহার চোখ খুলে দেখে নিজের রুমে সে। সুমি বলে সে পিছু পিছু গিয়েছিল। গুলবাহারকে অজ্ঞান দেখে এলাকার মানুষকে ডেকে বাসায় আনে। গুলবাহার হালকা হেসে সুমিকে বলে, সুমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, মাফ করে দিস, আর নতুন কাজ নে, আমি তোর বেতন দিমু কই থেকে। সুমি উত্তরে কিছু বলল না, সত্যি তাকে তো চলে যেতেই হবে, পেটে চালাতে টাকা দরকার। এরপরের দিন থেকে সুমি আর আসেনি। গুলবাহারের সময়গুলো বিষদময় হয়। বাসায় চাল ছিল এক বস্তা করে আর এক কেজি ডাল। তাইরে দেখাচ্ছে ভার্সিটি যায় না, জেসমিন বেগমের আলমারিতে কিছু টাকা পেয়েছে, সেগুলো যত্নে লুকিয়ে রাখে। জেসমিনের বেগমের রুমে গুলবাহার ঘুমায়। হুটহাট মায়ের জন্য চিৎকার করে কেঁদে ওঠে। মাঝে মাঝে ভাবে কি স্বার্থপর ফ্রেন্ড ছিল তার, একটা বার দেখতে আসেনি। ভার্সিটিতে আরও দু তিনজন ছিল যাদের সাথে গুলবাহার প্রথমে মিশত, তারপর নিশার গ্রুপের সন্ধান পেয়ে এদের আর পাত্তাই দেয়নি, আর আজ এরাই তো এটা ওটা নিয়ে আসছে মাঝে মাঝে। গুলবাহারের খুব লজ্জা হয়, কথা বলে না কারোর সাথে, পাড়া প্রতিবেশী দেখলে কথা শোনায়। আবার গতকাল থেকে কিছু বকাটে জ্বালাচ্ছে, রাতে পাথর ছুঁড়ে দেয় ছাদে, বাজে মন্তব্য করে, গুলবাহার ভয়ে আড়ষ্ট থাকে। সেদিন সকাল 10টায় শুক্রবার কলিং বেল বাজছে অনেকক্ষণ, গুলবাহার ভয়ে খুলছে না দরজা। মায়ের সেলফোনটায় বেজে ওঠে, গুলবাহার রিসিভ করে, ওপাশ থেকে বয়স্ক গলায় পাওয়া যায়, হ্যালো ম্যাডাম, দরজাটা খুলছেন না কেন? গুলবাহার উত্তরে কিছু বলেনি, দৌড়ে এসে দরজা খুলে দেয়। দেখতে পায় একজন মহিলা, হানিফ স্যার একটা হ্যান্ডসাম ছেলে। গুলবাহার ভদ্রভাবে বলে, আসুন। তারা এসে সোফায় বসে। হানিফ স্যার হেসে বললেন, তোমার আম্মু কই মা? গুলবাহার মাথা নিচু করে। হানিফ স্যার অবাক হন, আবার প্রশ্ন করেন। গুলবাহার বলে, নেই, এক সপ্তাহ আগে মারা গেছে। গুলবাহারের মুখ ঢেকে ফুপিয়ে ওঠে। তিনজন আহত হয়। হানিফ স্যার বিড়বিড় করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, তারপর আবার বলেন, ঢাকায় ছিলাম কয়েকদিন তাই খবর পাইনি। কিছুক্ষণ নিরবতা বিরাজ করে। হানিফ স্যার কেসে সবার দৃষ্টি আকর্ষণ করে। আফা, মেয়ের পছন্দ হয়েছে? জিয়াসমিন ম্যাডাম নেই, তিনি যা সম্পূর্ণ করতে পারেনি আমার করা উচিত। গুলবাহার অবাক হয়ে তাকায়। হানিফ স্যারের বোন বলে, আমার তো পছন্দ হয়েছে, ফুহাদের আর মেয়ের ইচ্ছা থাকলে কোনো সমস্যায় নাই, এত গুণী একজন মহিলার মেয়ে, খারাপ অবশ্যই হবে না, ভাগ্নে। ফুয়াদ একবার গুলবাহারের দিকে তাকায়, তারপর বলল, ওনার সাথে একবার কথা বলা উচিত। হানিফ স্যার গুলবাহারের উদ্দেশ্যে বলল, তোমার সমস্যা একা কথা বলতে? গুলবাহার মাথা নাড়ায়, আসুন বলে নিচের রুমে আসে হেঁটে। ফুয়াদ পিছু আসতে নেয়। তখন হানিফ স্যার বললেন, মনে রাখিস মেয়েটার অভিভাবক নেই, মা খালারা আছে কিন্তু তারা কোনো কাজের না, অভিভাবকহীন বিয়ে করতে হবে। ফুয়াদ হেসে রুমে আসে। অনেকক্ষণ বিছানায় চুপ করে বসে থাকে। গুলবাহারকে উদ্দেশ্য করে বলে, গুলবাহার নামটা আপনার চেয়েও সুন্দর, কে রেখেছে? আমার আম্মু, হেসে বলল গুলবাহার। মনে মনে ভাবে, সবাই বলে কত সুন্দর নাম, অথচ একজনের মন্তব্যে আমি আমার আম্মুর সাথে বাজে ব্যবহার করছি, কেন এই নাম রাখলো? তাই বিয়েতে আপনি রাজি? ফুয়াদের প্রশ্ন গুলবাহার না করে। ফুয়াদের হাসি মিলিয়ে যায়, বলে, কেন? এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আপনাকে একটা কথা বলি। জি, আপনার এখন তো কেউ নেই, একটা নির্দিষ্ট নিরাপদ জায়গা করে নেওয়া উচিত, নয়তো আপনারই ক্ষতি হবে, আর আপনার মাই এটা চেয়েছিলেন। গুলবাহার কিছু বলল না, ছেলেটি স্মার্ট, বুঝতে পেরেছে। ফুয়াদ নাম্বার দিয়ে বেরিয়ে যায়। মত পাল্টে গেলে যেন জানায়। সারা রাত ভেবে দেখলো এভাবে বেশি দিন থাকাটা রিক্স হবে, যে কোনো মুহূর্তে বকেটেরা হামলা করবে, আর যা খাবার আছে আর কয়েকদিনই যাবে। ফুয়াদকে টেক্সট করে, আমি রাজি, কয়েকদিনের মধ্যে ঘরোয়াভাবে বিয়ে সম্পূর্ণ হয়। স্বামীর বাড়িতেই সে আসার পরে সে খেয়াল করছে ফুয়াদের মা চোখে হারায়, বাসায় এসে মায়ের কাছে যাবে, প্রত্যেক দিন কিছু না কিছু আনবে, নিজের হাতে রেঁধে খাওয়াবে। তখন গুলবাহার খুব কাঁদে, মাকে মিস করে দিয়ে দিল, সারা শরীর জ্বালা পোড়া যন্ত্রণা, আফসোস করে, আমি কেন এমন হলাম না, ফুয়াদের মতো সন্তান প্রত্যেক ঘরে ঘরে কেন হয় না। দিন শেষে এত গুলবাহার আকাশের দিকে তাকিয়ে থাকে, খোঁজে তার মা কোনটা। মাঝরাতে স্বপ্ন দেখে মাকে, চিৎকার করে ওঠে, ঘুম ভেঙে যায়। ফুয়াদের বুকে মুখ লুকিয়ে কাঁদে। স্বামী শাশুড়ি সারা দুনিয়াতে সে চেনে না, আর টিভি দেখে না, ফেসবুকে যায় না অনেকদিন, বাসার টুকটাক কাজ করে, আর মায়ের কথা ভাবে, আচমকা চিৎকার করে কেঁদে ওঠে। কেটে গেছে অনেকগুলো মাস, মায়ের মৃত্যু শোক থেকে বেরোতে পারেনি গুলবাহার। তিন দিন পর অস্ট্রেলিয়ায় চলে যাবে, মায়ের কবরের পাশে বসে আছে, বলছে, আম্মু চলে যাচ্ছি সুদূরে, তোমায় খুব মিস করব, আর মা আল্লাহকে বলো তোমার মতো যেন আমার একটা মেয়ে হয়, আমার মায়ের মতো, গুলবাহার আসো। ফাহাদ বলল, গুলবাহার আঁকড়ে ধরে মায়ের কবর, মাটি খামচে ধরে বলে, আমার মনে হচ্ছে আমার মায়ের কবর রেখে আমি যেতে পারবো না অস্ট্রেলিয়ায়, আমাদের ভিসা পাসপোর্ট সব রেডি, যেতে হবে। গুলবাহার ফুয়াদের পা ধরে কেঁদে ওঠে, প্লিজ আম্মুর কবরটা রেখে যেতে পারবো না, আমরা একসাথেই থাকি না বাংলাদেশে, তোমার তো ভালো জবই আছে।